সব কিছু কি জীবনের লাভ ক্ষতির উপর ডিপেন্ড করে? বাই দ্য ওয়ে, তোমার গলাটা এরকম লাগছে কেন? গলাটা ধরেছে নাকি? কি বলার আছে সেটা তাড়াতাড়ি বললে ভালো হয়। কেন, এত বছর হয়ে গেছে, প্রত্যেক বছর জন্মদিনে আমি তোমায় উইশ করি কিন্তু কথা বলি না। আজ প্রথমবার তোমার সাথে আমি কথা বলছি, আজও এত তাড়াহুড়ো। ইয়েস, মিলে গেছে, মিলে গেছে, এই লোকটাই তো সে। তাহলে বেশ, চলুক অভিনয়। আমাকে অফিসে যেতে হবে। তোমার জীবনে যা ছিল তাই থাকবে এবং তাই আছেও। আমি তোমার জীবনে কোনো কিছু এলোমেলো করে দিতে আসিনি, শুধু একটা খবর ছিল যেটা দেওয়ার জন্য ফোন করেছিলাম। বলো কি খবর। এবার কলকাতার পাট চুকিয়ে দিয়ে চিরকালের জন্য বিদেশেই চলে যাচ্ছে। এতদিন মা কলকাতায় থাকতেন, তাই আসতাম। তাও দিন 15 হয়ে গেল, মাও চলে গেলেন। টার্মিনাল ডিজিজ। তাই মাসখানেক আমি কলকাতাতেই ছিলাম। মা চলে যাওয়ার পর সব বিলি ব্যবস্থা করতে একটু সময় লাগছে। বাড়িটাও বিক্রির কথা হয়ে গেছে, ডিলটা অফিসিয়াল হলেই আমি চলে যাব। ভালো তো, খুবই ভালো। তা একা এসেছ না পুরো পরিবারও এসেছে? অদ্ভুত প্রশ্ন। আমার পরিবারের কথা জেনে তোমার কি লাভ? না, লাভ আর কি, লাভ কিছুই না। তাহলে জানতে চাইছো কেন শুধু শুধু? তাই ভাবছিলাম যে চিরকালের মতোই তো চলে যাচ্ছি, কোনো পিছু টন্তর থাকলো না, হয়তো আর কোনোদিন ফিরেই আসবো না। যদি যাওয়ার আগে একবার তোমার সাথে দেখা হতো। কবে? বাবা, আমার সাথে দেখা করার জন্য তুমি এত উদগ্রীব সেটা তো জানতাম না। শোনার সঙ্গে সঙ্গে বলে উঠলে কবে? না, তাই বলছি আর কি। তুমি যেদিন চাইবে সেদিন। আজ হতে পারে? আজই? বাবা, কোন দিকে সূর্য উঠেছে সেটা ভেবে পাচ্ছি না। আমার ভাগ্য কি সুপ্রসন্ন হতে চললো, নাকি চিরকালের জন্য কলকাতার বাস ছেড়ে যাব বলে তোমার দয়া হচ্ছে? আজই দেখা করতে চাইছো? দেখো, আমি তোমাকে এত কৈফিয়ত দিতে পারবো না। যদি তোমার পসিবল হয় তাহলে বলো, নাহলে থাক। আমার পক্ষে তো চিরদিনই সম্ভব ছিল, শুধু সম্ভব হয়নি তোমার পক্ষে। ওরে বাবারে, বড্ড হেজাচ্ছে তো পাবলিকটা, যে কোনো মুহূর্তে কলিতি চলে আসতে পারে। কলিতির ফোন নিয়ে আমি এইভাবে অ্যাক্টিং করে যাচ্ছি, এটা কলিতি জানতে পারলে তো জীবনে মুখ দেখবে না আমার। অথচ এই কাজটা তো আমাকে করতেই হবে, লোকটার সঙ্গে দেখা আমাকে করতেই হবে। ঈশ্বর নিজে আমার হাতে এই সুযোগটা তুলে দিয়েছেন, আর এই সুযোগের অপব্যবহার আমি কিছুতেই করতে পারি না। কুসুমতলা, কুসুমতলা, আরো একবার স্টার জলসায়।